গোটা দেশের সঙ্গে মুর্শিদাবাদের ঘরগ্রামেও পালিত হলো খুশির ঈদ। দীর্ঘ এক মাস রমজানের পর আজ পবিত্র দিন ঈদ উল ফিতর। আর এই উপলক্ষে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গার পাশাপাশি খড়গ্রামের বিভিন্ন বিভিন্ন ব্লকের নগর ঈদগাহে সেখানে মানুষের ভিড় রীতিমতো লক্ষ্য করার মতন। একেবারে সকাল থেকেই মানুষ এসে সেখানে পবিত্র ঈদের নামাজ আদা করেন, তারপরে একে অপরকে আলিঙ্গনের মধ্যে দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় হয়। রফিকুল ইসলাম ও শোভন ব্যানার্জির রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। আমাদের রমজান বা সিয়াম খুব ভালোভাবে পালিত হলো এবং সবথেকে ভালো লাগলো যে এবছর ঈদের খুশি যে প্রকৃত সেটা আমরা অনুভব করলাম, যে আমরা নিজে চোখে চাঁদ দেখে ঈদের খুশি মানাতে পারলাম। অন্যান্য বছর বিভিন্ন জায়গার খবর নিয়ে খবরের অপেক্ষা করতে হয় আমাদেরকে, এই জন্য খুশির ওপরে খুশি আর আমাদের খুব ভালো হয়েছে। আর ঈদের দিন এটা উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। যেমন এই জাহিলিয়াতের যুগে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন মক্কা থেকে হিজরত করে মদিনায় পৌঁছে গেছিলেন, তখন সেখানে হযরত সাহাবাইকে আমরা বছরে দুটো দিন খুশির দিন পালন করত। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করেছিলেন, তোমরা এই দুটো দিন কিসের জন্য কিসের খুশি পালন করো? ওরা এই দিনটা আমরা বছরে দুটো দিন খুশি। আল্লাহ তাবারক তাআলা সেই দিনটাকে পরিবর্তন করে এই দুটো দিন বছরের জন্য একটা ঈদ উল ফিতর, ঈদ উল আজহা আমাদেরকে দিয়েছেন। কবিজি, আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আমি আমার নাম হচ্ছে হাফেজ মোহাম্মদ ওলিউল্লাহ। আল্লাহু আকবার।